হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। তো গাইস, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে কিনা বাংলাদেশে একটা রিজন 8 নাম্বার আছে? তো তাকে নিয়ে আমি আজ খেলবো। আর আমি যেডিত খেলি, এডিট বাংলাদেশ মিডিয়ার রিজনে 42 নাম্বার আছে। তো আজকে কি হবে আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ছড়াবাড়ি হইবে। ফাটাফাটি তো অবশ্যই হবে, তিন লেজেন্ড প্লেয়ার যখন ম্যাচটা দেই পুরো বারমুদা নেবদো কাঁপবে। তো গাইস, ভিডিওটা কেউ টাইম না চাইবে না, টাইম না চাইলে বুঝতে পারবো না যে আমরা লেজেন্ড প্লেয়ার কি করতে পারি ম্যাচের ভিতরে। তো আমরা যেখানে আমি এখানে কিন্তু আর এনিমি নেই না, তো যার কারণে আমরা জম্বি মারতে যাই, কারণ জম্বি মারলে আলাদা প্লাস ফাজা মিশন আছে। তো তোমরা অনেকে জানো মিশনটা কি, আর না জানলে আমি বলে দিই। তো এখানে আমরা লুটমুট করে বারা ঘন্টা নেই, তো এখানে কিন্তু আগে পুরো লুটমুট হয়ে যায়, যার কারণে আমরা এনিমি মারা লাগবো, কারণ এনিমি বিষয়ে মারা লাগবো। তো এনিমি টেনিমি ফাইতেছি না, বাট কিরে উমা কিরে এমন গাইস, আমাদের ম্যাচে এমন পড়ে গেছে ভাই, আজকে কি হবে? তো গাইস, খেলা তো অবশ্যই হবে, কারণ আঙ্গুর সামনে তো এইসব পিলার ঘানাটা নাই, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাট এখানে কিন্তু ফাইট হইতেছে, যার কারণে আমি এত মোবাইল কিনে এত শুট লাগাই মরে না কিনাই। তো এত ড্যামেজ দিয়ে কিরে ভাই, তুই মরস না কিনা, আমার টিমমেট আছে ভাই, তুই আমার টিমমেটে লগাইছ ভাই, তোর লাইন দব পিলার কি কম ভাই, তো সেটা বড় কথা না, বড় কথা আমি নিজেও জানি না। তো এখানে যেতে যেতে পথে দিয়ে আমার টিমে ঢুকে গেছে ডাউন, কিরে লিজেন্ড প্লেয়ার ডাউনে গেছে, আমি গিয়ে ওকে বাঁচাতে পারবো? তো তোমরা কমেন্টে জানাও বাঁচাতে পারবো কি না, সেটা বড় কথা বলা হচ্ছে। অলরেডি আয়সা পড়ছে, বাট ক্রিকেটার্স আছে, কী রে ভাই ওই ক্রিকেটার্স, আরে ভাই সাহ বাঘ 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 ফেসে যায়। এবার তুমি আসো চান্দু, তোমার এবার কে বাঁচে আমি দেখবো নি। আরে বটলাই নেই, এটা হলো এসবির ওয়াই, তুই রাজধানী কিনলাই ভাই, তুই ফিসে মারতে ফিসে মার, তুই সামনে যাওয়ার দরকার কি, এখন ওয়ালে বিটেতে মারি খাও আর ক্লিয়ার হও। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এনিমি আর কোথায়। তো এখানে আর পিলার টিলার পাইতেছি না, বাট ও এখান থেকে আমার টিমমেটে মারতেছে, টিমমেটে ডাউন করে দিয়েছে, ওই যে একজন আবার এমকে মারা, এখন তো আমি এখানে এসবির ওয়াই দিয়ে মারি দিই, মানে অটো জুম, বুঝতে পারছো, মানে অটো জুম করে মারলে ভাই কী মারি ফোরে, তোমরা হয়তো জানো না, তো যারা জানো না তারা কমেন্টে বললো। তো সেটা বড় কথা না, বড় কথা সামনে একটা প্লেয়ার ভাই, তুই ওয়াল হালাস কিনতি, তুই জানোস না এসবির ওয়াই, মানে এসবির ওয়াই তো ভাই কী উমা আটটা মাথা আছে। আরে ভাই ভাই একটু পরে মার, আগে তারা কিলার টিলার দেওয়ালে তোর টিমমেটে, তারপরে তুই মার, তারপর তোর দেখে নেম। এখানে কিন্তু আমার দুইটা প্লেয়ারের অবস্থা খারাপ করে দিয়েছে, যার কারণে একটা গাড়ি উঠ ভাই, কী রে ভাই গাড়ি দিয়ে আবার করতে মারুস ভাই, কী রে ভাই তোরা কি করতে এস, তোর খবর দেখে এখানে, তো ভাই সারও কাজ দিয়ে হামলা, এটা কোনো কথা। তো এখানে আমি যার কারণে একটা পকেট মিনতে আমার টিমেটে রিপে দিয়ে দিই, বাট ও আরেকটা উঠতে মেরে দিয়েছে, এটা ভাই কিছু বলার নাই। তো গাইস, তারে পাইলে তো কী অবস্থা হবে তোমরা নিজেরাই জানো, তো যার কারণে একটা প্লেয়ার বাট কিল চুরি করে নিলাম আমি। তো তোমরা যদি টিমমেটের হাতে গালি গ্যালাস শুনতে চাও তাহলে কিল চুরি করবা, তাহলে দেখবা তোমার টিমমেট কী গালি গ্যালাস করে। তো এখানে কিন্তু মোটামুটি কিল হয়ে গেছে 5টা লাইন, তো সেটা বড় কথা না, বড় কথা সামনে একটা প্লেয়ার তুমি কই যাও ভাই। তো গাইস, কিছু ড্যামেজে যদি কিল পাই তো নিজেতে কেমন লাগে তোমরা নিজেরাই কমেন্টে বলে দিও, তো সেটা বড় কথা না, বড় কথা আমার টিমের কিন্তু একজন মরে যায় জুন পুষারে, যার কারণে আমরা জুন পুষারে রিভাই দিই, বাট এদিকে আর প্লেয়ার আসেনি, আর মাত্র 14 জন প্লেয়ার আছে, আর আমার কিন্তু অলমোস্ট 6টা কিল হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভিডিও এখানে লাইক দো না অবশ্যই লাইক করে দিও। তো গাইস, আমরা 3 জন টিমমেট কিন্তু একসাথে, যার কারণে আমি লাফায় টাফায় মানে যেমনি ফাঁসতেছি এমনি গাড়ি উড়াইতেছি, তোমরা যদি গাড়ি না ফুটাও তাহলে তোমাদের মানে লাস্টে জুন পুষারেতে মানে গাড়ির হাতে মারি খাওয়া লাগে। তোমরা অনেকেই জানো মানে এই গাড়ি যে ডিস্টার্ব কর ইদারিং, মানে বুঝতে পারতেছি না গাড়ির কারণে তো খেলাই যায় না, কথা কি ক্লিয়ার না বেজাল আছে। তো এখানে কিন্তু অলরেডি ফাইট শুরু হয়ে যায়, মানে চার কাছে তিনটা মারতেছে, তিনটা মারতে আবার গাড়ি মানে বুঝতে করলাম না, এই মানে গাড়িটি যারা তো ধানও জানে, তো এখানে কিন্তু আরও প্লেয়ার মানে চারও কাছে তাঁকর মারতেছে ভাই, কই যাবো এদিকে আবার মানে ব্ল্যাক কিমিন্দ লাইতেছে, কী রে ভাই তুই আয় তোর মেরা যে আমি ঘুমাবো ভাই, আয় আয় ও ভাই কী রে কাছে রে এমনই মানে এমন এন এক্স। গাইস এমন এন এক্স আমার এসে মারতো, এটা তো আর কাস্টম না যে স্কিপ ভিডিও মানে দু একটা ভিডিও মানে ভাইরাল হইয়া নিজের ব্র্যান্ড দাবি করবো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আর দু একটা প্লেয়ার আছে, বাট তোমরা কোথায় গাইস, তোমাদেরকে মারে আজকে বুইয়ে আইন না আমরা হয়ে যাবো। বীরপুর বাইক কিরে উমা উঠবে তোমার কি মারে, হ্যাঁ আস্তে আস্তে তুমি কোথা থেকে মারো, মানে কী মানে সাজাতে আমাদেরকে মারে, আরে তুমি একদম আই ভাই আই আসো তোমার এই বিষয়তে আছি। তো এখানে মেটকিন মেটকুট কইরা ওয়াল টোয়াল ফাড়াইয়া কোনো মেনতে ভারণ লাগবো, কারণ এইদিকে আবার জুম শুনে দিতেছে, তুমি সুন্দরী চাচি তুমি আসো আসো তোমাকে মাইরে আমি আজকে ঘুমামো। তো গাইস তুমি কি আসলে তার কি মারতে পারবো গাইস, তোমরা তোমরা কমেন্টেই বলে দিও গাইস, আমরা কি ম্যাচটা বুঝে নিতে পারবো গাইস, বাট তুমি কোথায় সুন্দরী চাচি এখনও নামে না, আবার উঠে ঘরেটা কোনো কথা, ওমা এটা কী নাম গাইস, জান্নাতকে মারিয়ে দিছি। তো এখানে অবাক হওয়ার কিছু না, এরকম কত জান্নাতকে মাইরা ম্যাচ বুইয়া করি, তোমাদেরকে আর বলি না এসব বলে তো
আমার আপু তারা রাগ হয়ে যাবে, এই জন্য বলি না এসব, বুঝতে পারছো তো গাইস? তোমরা এখানে বুঝলে বুঝো না বুঝলে নাই, তো এখানে তার দুইটা প্লেয়ার আছে যার কারণে আমরা মারার জন্য আসছি। বাট কী করো, উমা কিমিনার গাইস, তুমি উমা কিমিনার শুনে রয়েছে, বাট কিলে আমার টিমমেট পেয়ে গেছে এটা কোনো কথা। এদিকে আবার আমার এসপির 12টা বাজার আছে, তোমাদেরকে আমাদের টিমমেটের পরিচয়টা দিয়ে দেয়, বুঝতে বুঝতে জানি যাইয়া কোনো কথা না, মার হেডশট। তোমাদেরকে বলছি না, লেজেন্ড প্লেয়ার যখন ম্যাচটা দেয় ম্যাচার ম্যাচ থাকে না, আগুন হয়ে যায়। প্রো প্লেয়ার তুমি, একদিন গেরিডাকেই ওয়ান ট্যাপ মারবে। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, আর কেউ সিরিয়াস নেবে না, জাস্ট বিনোদনের জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।